সন্তানদেরকে তারা বিক্রি করা হয়েছে, যারা আমি আপনারা কষ্ট আপনাদের দিতে চাই না, তার বাবা তার ঘর সাজিয়েছেন সিরিয়ার জন্য, আমরা দোয়া করছি আপনার সন্তানের জন্য, আপনার জন্য দোয়া করছি, আমরা লক্ষ লক্ষ সন্তানরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা তোমার শুক্রিয়া যে আমরা একটা সুন্দর পরিবেশে সেরাম তোমার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আজকে এই তোমার সভাপতি, তিনি কথা বলবেন, সেই সবাইকে অনুরোধ করবো যে আপনারা ধৈর্য সহকারে থাকবেন, সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, এতটুকু আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ। ধন্যবাদ করছি আজকে বিশেষ অতিথি নায়বে আমি জনাব অধ্যাপক প্রধানমন্ত্রী প্রধান জনাব অধ্যাপক প্রধানমন্ত্রী প্রধান জেলার সম্মানিত সেক্রেটারি সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর, প্রিয় সাংবাদিকবৃন্দ, সামনে উপবিষ্ট বৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত ছাত্র, অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদের একত্রিত হওয়ার জন্য যে মহান আল্লাহ করেছেন সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানার জন্য যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমরা, এই জন্য মহান আল্লাহ এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে গিয়ে অসংখ্য বাবা সন্তান ধারা হয়েছে আত্মনাদ করছে, এরা নিঃসন্দেহে শহীদ, এই শহীদ হিসাবে যেন এই কলিজার যে স্নেহময়ী মায়েরা বসে আছেন, পিতারা বসে আছেন, আল্লাহ যেন আপনাদের কে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই সংক্ষেপ